হ্যাঁ ভিউয়ার্স, বন্ধুরা চলে আসলাম খুবই ইন্টারেস্টিং এবং খুবই হেল্পফুল একটি টিউটোরিয়াল নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আজকের পর থেকে অজানা জায়গা ঘুরে আসুন, আপনার হাতের স্মার্টফোন আপনাকে রাস্তা দেখাবে। হ্যাঁ বন্ধুরা, শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর যে কোনো কান্ট্রি কিন্তু আপনি ঘুরে আসতে পারবেন, আপনার হাতের স্মার্টফোনটি আপনাকে রাস্তা দেখিয়ে দিবে। তো আমাদের মধ্যে অনেকেই আছে, কিন্তু কোথাও যাওয়ার আগে আমরা অনেককেই জিজ্ঞেস করি কিভাবে যেতে হবে, ঠিক আছে বন্ধুরা? তো আপনাদের কিন্তু আর কোনো কথা জিজ্ঞেস করতে হবে না, আপনার স্মার্টফোনই কিন্তু আপনাকে সঠিক রাস্তা দেখিয়ে দেবে। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হবে এবং খুবই হেল্পফুল হবে। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে কিন্তু এই গুরুত্বপূর্ণ বিষয়টা আপনারা পুরোপুরি জানতে পারবেন। তো বন্ধুরা, তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো, আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। হে ভিউয়ার্স, আপনারা দেখছেন অ্যান্ড্রয়েড বিডি ইউটিউব চ্যানেল, আর সাথে আছে আমি সমীর দত্ত। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, অচেনা জায়গা থেকে ঘুরে আসার জন্য আপনাদের মোবাইলে একটি অ্যাপ্লিকেশন লাগবে, এটা হলো গুগল ম্যাপ। আর এই গুগল ম্যাপ অ্যাপ্লিকেশনটি কিন্তু বাই ডিফল্ট সবার স্মার্টফোনেই থাকে। অনেকের যদি না থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা প্লে স্টোরে গিয়ে গুগল ম্যাপ লিখে সার্চ করলে আপনি গুগল ম্যাপ অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন, সেখান থেকে ইনস্টল করে নেবেন। করার পর বন্ধুরা এখান থেকে ওপেন করবেন। তো ওপেন করার পর বন্ধুরা দেখেন আমাদের ইন্টারফেসটা এরকম চলে আসবে। চলে আসার পর বন্ধুরা আমাদের কারেন্ট লোকেশনটা বের করার জন্য, বর্তমানে আপনি কোথায় আছেন এটা বের করার জন্য অবশ্যই আপনি ডাইন সাইডে দেখেন এখানে একটি গোলাকার দেখা যাচ্ছে, জাস্ট আপনার গোলাকারে ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা আপনার কারেন্ট লোকেশনটি কিন্তু এখানে চলে আসবে, আপনি বর্তমানে কোথায় আছেন এটা কিন্তু এখানে চলে আসবে। এখন কি করতে হবে, আপনারা কোথায় যাবেন মানে আপনি কোথায় ঘুরতে যাবেন সেটা কিন্তু উপরে দেখেন সার্চ বার পেয়ে যাবেন, এই সার্চ বারে সার্চ করতে হবে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা যেটা খুশি যেখানে যেতে চান সেখানেই সার্চ করতে পারেন। জাস্ট আমি কক্সবাজার লিখে সার্চ করে দিচ্ছি। কক্সবাজার লিখে সার্চ করার পর বন্ধুরা দেখেন ইন্টারফেসটা এরকম চলে আসবে, এখানে কিন্তু কক্সবাজারের অনেক পিকচারও আমরা পেয়ে যাবো। জাস্ট আমরা এখান থেকে কি করবো, স্টার্ট বাটনটা যে আছে সেখানে ক্লিক করবো। সেখানে ক্লিক করার পর বন্ধুরা এখানে একটু লোড নেবে, লোড নেওয়ার পর বন্ধুরা দেখেন আমাদের ইন্টারফেস এরকম চলে আসবে। তো বন্ধুরা এখানে দেখেন আমাদের কারেন্ট লোকেশনটি দেখাচ্ছে আমি বর্তমানে কোথায় আছি। এখান থেকে এই যে নির্দেশন কিন্তু আমাদের দিয়ে দিয়েছে, যে রোডটি দেখিয়ে দিয়েছে এই রোডটি দিয়ে কিন্তু আমাদের যেতে হবে, ঠিক আছে বন্ধুরা? আপনারা যদি এখান থেকে কোনো ভুল রাস্তায় চলে যান তাহলে কিন্তু আপনাদেরকে এই ম্যাপ থেকে দেখিয়ে দিবে যে আসলে রাস্তাটা ভুল দেখা যাচ্ছে। তারপরে বন্ধুরা দেখেন এখানে বাস সাইডে একটি কিলোমিটার গোলাকার দেখা যাচ্ছে, আমি কিন্তু এখানে বর্তমানে স্থির আছি বিধায় এটা এরকম দেখাচ্ছে। আমরা যত স্পিডে যাব এখানে কিন্তু সেই স্পিডটা উঠবে, ঠিক আছে বন্ধুরা? তো বন্ধুরা এখানে দেখেন 9 ঘন্টা 35 মিনিট কিন্তু এখান থেকে কক্সবাজার যেতে লাগবে, তারপরে এখান থেকে কক্সবাজার কিন্তু 404 কিলোমিটার দূর। তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনারা কিভাবে আপনাদের হাতের স্মার্টফোনটি দিয়ে অচেনা জায়গা থেকে ঘুরে আসতে পারবেন খুবই সহজে। তো বন্ধুরা আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে খুবই হেল্পফুল হবে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন, আর শেয়ার করে প্রতিটা বন্ধুকে দেখার সুযোগ করে দিবেন। আর অ্যান্ড্রয়েড বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে অ্যান্ড্রয়েড বিডির পাশেই থাকবেন। ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য।